বন্ধুরা আমরা আমাদের ইতিহাস বইটি আগে দেখেছি এবং পড়াও শুরু হয়ে গেছে আমাদের দেখো ইতিহাস পড়তে গেলে আমাদের মাথায় যেটা প্রথমে আসে কি বলতো যে আমরা কেন ইতিহাস পড়তে যাব পুরোনো কথা জেনে কি হবে এটা আমাদের প্রথমেই মাথায় আসে কিন্তু একটা কথা ভেবে দেখো আমরা কালকে যেটা করেছি সেটা যদি না মনে রাখি তাহলে আজকে কিন্তু সেই কাজটা করতে গিয়ে ভুল হতে পারে তাই ইতিহাস আমাদের কি শেখায় যে সময়টা আমরা ফেলে এসেছি পিছনে সেই সময়টা যেন আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি অর্থাৎ কালকে ধরো কোনো কাজ করেছিলাম ভুল হয়েছিল সেই কাজটা আজকে যখন করব সেই একই ভুল যেন না হয় তাহলে ইতিহাস পড়ার আমাদের মূল উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ওই অতীতের কথা মুখস্থ করলাম কবে কী হয়েছিল মুখস্থ করলাম তা নয় ইতিহাস আমাদেরকে শেখাবে যে মানুষ আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমরা যেমনভাবে জীবনযাপন করছি সেটা শুরু হলো কিভাবে আমরা কিভাবে ভুল করতে করতে ভুল করতে করতে আজকে এত উন্নত প্রাণীতে পরিণত হয়েছে মানুষ তো থেকে উন্নত প্রাণী পৃথিবীর তাহলে মানুষের ইতিহাস মানে মানুষ যে কাজগুলো করে এসেছে এতদিন ধরে সেগুলো নিয়েই আলোচনা তাহলে প্রথমেই আমাদের দেখবে বয়ে আছে যে ইতিহাস নিয়ে যখন আমরা আলোচনা করব তখন দেওয়া আছে যে ইতিহাসের উপাদান কি। তোমাদের এখন মনে প্রশ্ন আসতে পারে উপাদান আবার কি জিনিস উপাদান কিছুই নয় তখন দেখো আমরা যদি কোনো আমরা বাড়ি তৈরি করা দেখেছি আমাদের বাড়িতে অনেক সময় মিস্ত্রিরা কাজে কাজ করেন তা বাড়ি তৈরি করতে গিয়ে কী কী কাজে লাগে দেখেছ ইট বালি পাথর জল সিমেন্ট লোহা লোহার শিক এগুলো কাজে লাগে তাহলে এই যে এক একটা জিনিস এগুলোকে বলা হচ্ছে এক একটা উপাদান তাহলে একটা বাড়ির উপাদান হলো এইগুলো ইট বালি পাথর সিমেন্ট তারপরে লোহা রড এগুলো তাহলে ইতিহাসের উপাদান আমরা এইভাবেই ভাগ করতে শিখবো অর্থাৎ যে জিনিসগুলো দিয়ে আমরা ইতিহাস বুঝতে পারবো বা ইতিহাস জানতে পারবো কি জিনিস আগেকার জিনিস তো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে তবুও বিজ্ঞানী এবং যারা প্রত্নতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক মানে যারা মাটি খুঁড়ে পুরনো জিনিস বার করেন সেই সমস্ত বিজ্ঞানীরা তারা কি করলেন তারা প্রাচীনকালের বিভিন্ন মানুষের ব্যবহার করা জিনিসগুলো পরীক্ষা করলেন এবং সেখান থেকে তারা ঠিক করলেন যে এইগুলো দিয়েই আমরা জানতে পারবো আগেকার মানুষ কি করতো কি খেত কি ভাষায় কথা বলতো তখনকার রাজা কে ছিল ঠিক আছে মানুষের মানুষের সম্পর্ক কেমন ছিল পোশাক পরিচ্ছদ কেমন ছিল এগুলো সব জানতে পারবো কি থেকে জানতে পারবো এত বই তো তখন ছিল না লেখালেখি ছিল না তাহলে জানার জন্য ঐতিহাসিকরা তিনটে জিনিসের সাহায্য নিলেন প্রথম জিনিসটা কি প্রথম জিনিসটা হলো লিপি আমরা প্রথম দিয়ে পড়বো লিপি কি জিনিস লিপি কিছুই নয় লিপি আমরা যেটা লিখি আর কি সেটা কি প্রাচীনকালে বলা হতো লিপি আমরা যেমন টাক্সগুলো কোথায় করি খাতায় করি তো তাহলে আগেকার দিনে তো খাতা পেন ছিল না তখন মানুষ কী করলো প্রাচীন মানুষ পাথরের একটা বড় পাথরের প্লেট নিত তারপরে পাথরের উপর খোদাই করে করে খোদাই করে করে বিভিন্ন চিত্র বিভিন্ন সংকেত খোদাই করে করে রাখত তোমাদের বাড়িতে দেখবে অনেকের এই মশলা বাটার জন্য শিলনোড়া আছে শিলনোড়ার গায়ে দেখবে কেমন এই খোদাই করা থাকে ফুটুফুটু করা থাকে ঠিক সেই রকম এই ধরনের এই খোদাই করা কিসের ওপর করা হতো পাথরের ওপর পাথরকে কি বলা হয় শিলা তাই এই লিপিগুলোকে বলা হতো শিলালিপি তাহলে পাথরের গায়ে খোদাই করা লিপিগুলোকে বলা হয় শিলালিপি লিপি মানে তাহলে কী বললাম লিপি মানে হচ্ছে লেখা এবার লেখাগুলো কোনো বর্ণ দিয়েও লেখা হতে পারে আবার কোনো ছবি দিয়েও হতে পারে বিভিন্ন আগেকার তো সবাই বর্ণ আবিষ্কার করেনি ছবি দিয়েও সংকেত দিয়েও লেখা আমরা বাংলা ব্যাকরণে পড়েছি কীভাবে ভাষার উৎপত্তি হলো কীভাবে বর্ণের উৎপত্তি হলো এই লেখাগুলো বিজ্ঞানীরা আস্তে আস্তে উদ্ধার করার চেষ্টা করলেন দেখা গেল হাজার হাজার বছর ধরে বিভিন্ন যুগে বিভিন্নভাবে এই লিপিগুলো কেউ না কেউ লিপিবদ্ধ করে এসেছেন যেমন ধরো কোনো কোনো রাজা রাজা লিখলেন একটা লিপি দিলেন আদেশ দিলেন যে আমার রাজ্যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত সবাইকে খাজনা দিতে হবে তাহলে ওই লিপিটা তোর কাগজে তখন ছিল না তখন কি করা হতো তখন ওই পাথরের বা কোনো শক্ত পোড়া মাটির ওপর খোদাই করে রাজ্যের চারিদিকে প্রচার করে বেড়াতে হতো আবার যদি বলা হতো যে কোনো মন্দির বা মসজিদে কোনো যদি নতুন নিয়ম হতো তাহলেও সেই লিপিগুলো খোদাই করে চারিদিকে রাজ্যে ছড়িয়ে দেওয়া হতো যাতে প্রজারা সেই রাজ্যের পর নিয়মগুলো জানতে পারেন তাহলে প্রথম আমরা ইতিহাসের উপাদান কি পেলাম লিপি তাহলে লিপি কিসের কিসের উপর ব্যবহার হতো গুহার দেহালে পাহাড়ের গায়ে মাটির আর তামার ফলকে গাছের গুঁড়িতে তাহলে শক্ত যে কোনো জায়গায় খোদাই করে বা লিখে রাখাটাকেই বলা হচ্ছে লিপি আর যখন সেটা পাথরের উপর লেখা হতো তখন তাকে বলা হচ্ছে শিলালিপি এটা গেল এক নম্বর উপাদান লিপি দুই নম্বর উপাদান কি। ইতিহাস জানতে গেলে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হলো মুদ্রা মুদ্রা মানে কী বলতো মুদ্রা মানে টাকা এখন তো আমাদের কাছে দুই ধরনের টাকা আছে কাগজের টাকা আছে আর ধাতুর কয়েন থাকে তখন কাগজের টাকা আবিষ্কার হয়নি প্রাচীন যুগে তখন একমাত্র বিভিন্ন ধাতুর মুদ্রাগুলো পাওয়া যায় এখানে একটা ছবি আছে প্রাচীন মুদ্রা দেখেছ কেমন ছবি দেওয়া আছে অনেকটা এক টাকা বা দু টাকা বা পাঁচ টাকার মতন দেখতে এইগুলো থেকে কি জানা গেল অনেক সময় মুদ্রার গায়ে দেখবে এখনকার এক টাকা বা দু টাকাতে কী লেখা থাকে কত সালে হয়েছে সেই সালটা লেখা থাকে দু হাজার দশ দু হাজার বারো কুড়ি লেখা থাকবে তখন কি লেখা থাকতো তখন তো সাল লেখা থাকতোই তার সঙ্গে সঙ্গে কোন রাজা সেই মুদ্রা চালু করলেন সেই রাজার নামও লেখা থাকতো অনেক সময় রাজার পরিবারের নাম লেখা থাকতো অনেক সময় রাজা কোন বংশের সেই বংশের নাম লেখা থাকতো বা রাজার রাজ্য কত দূর পর্যন্ত বিস্তৃত তা লেখা থাকতো তাহলে প্রথমটা আমরা কি পেলাম লিপি তারপরে ইতিহাস জানতে পারি আমার কি থেকে মুদ্রা থেকে ধরো আজকে যে আমরা টাকাটা ব্যবহার করছি সেটা যদি আজকে থেকে কয়েকশো বছর পর কেউ হাতে পেল আমরা নেই পৃথিবীতে তখন তারা আজকেকার দিন সম্পর্কে একটা ধারণা পাবে যে তখনকার মানুষ এই টাকাগুলো ব্যবহার করত তাহলে ইতিহাসের উপাদান প্রথমটা পেলাম আমরা লিপি দ্বিতীয়টা পেলাম মুদ্রা এছাড়াও বিভিন্ন জিনিস আছে মাটির তলা থেকে পাওয়া গেছে মাটির পাত্র মানুষ যেগুলো অস্ত্রশস্ত্র তৈরি করতো মহিলারা যে গয়না ব্যবহার করত বাচ্চারা যে খেলনা জিনিস ব্যবহার করত মাটির বা পাথরের এগুলো থেকেও ইতিহাস জানা যায় আর তিন নম্বর দেখো তিন নম্বর উপাদান আছে যে সমস্ত বড় বড় স্তম্ভ রাজপ্রাসাদ শহরের ধ্বংসাবশেষ পিরামিড পিরামিড তোমরা দেখে থাকবে মিশরের পিরামিড যার ভিতরে মানুষের বডিকে কাপড়ের মধ্যে বেঁধে রেখে মমি করে ভিতরে রাখা হতো কবর দেওয়া হতো পিরামিডটা অনেকটা কেমন বলতো এরকম দেখতে পিরামিডটা অনেকটা তিনকোনা এরকম দেখতে এটা আসলে কি এটা আসলে একটা কবরস্থান সমাধি এর ভিতরে মিশরের যারা রাজা ফেরাও তাদেরকে কবর দেওয়া হতো তাহলে এই যে বড়ো বড়ো স্তম্ভ রাজপ্রাসাদ পুরনো দিনের রাজবাড়ি এই হাতের কাজগুলোকেই বলা হচ্ছে কি স্থাপত্য এবং ভাস্কর্য তাহলে ইতিহাসের একটা উপাদান কি স্থাপত্য এবং ভাস্কর্য ওকে এই স্থাপত্য এবং ভাস্কর্য থেকে আমরা কি জানতে পারি সেই যুগে মানুষ কিভাবে এই বাড়িঘরগুলো বানালো এত বড় বড় জিনিস এত বড় বড় পাথর কিভাবে সরাতো তার কেমন সুন্দর আঁকতে পারতো কত সুন্দর সুন্দর নকশা তৈরি করতে পারতো নানা পাথরের মূর্তি কিভাবে তৈরি হলো তখনকার দিনে বিভিন্ন মূর্তি কোন কোন দেব দেবদেবীর পূজা করা হতো সব কিন্তু এই পাথরের যে খোদাই করা কার্য এগুলোকে বলা হচ্ছে স্থাপত্য এবং ভাস্কর্য অর্থাৎ বিভিন্ন মূর্তি দেবদেবীর মূর্তি বড়ো বড়ো অট্টালিকা রাজবাড়ি এগুলো বড়ো বড়ো বাড়িগুলোকে বলা হতো স্থাপত্য আর যেগুলো মূর্তি তৈরি করা হতো নকশা তৈরি করা হতো তাদেরকে বলা হচ্ছে ভাস্কর্য তাহলে ইতিহাসের আমরা তিনটে উপাদান পেলাম কি একটা হচ্ছে লিপি যেটা সাধারণত শক্ত জিনিসের ওপর খোদাই করে বা লিখে হতো গুহার দেওয়ালে পাথরের ওপর মাটির ওপর তামার পাতের ওপর গাছের গুঁড়ির ওপর দুই নম্বর কী পেলাম দুই নম্বর হচ্ছে মুদ্রা অর্থাৎ মুদ্রা মানে কী বললাম কয়েন ধাতুর কয়েনগুলো বলা হচ্ছে আর তিন নম্বর পেলাম স্থাপত্য ভাস্কর্য এই তিনটে হচ্ছে ইতিহাস জানার উপাদান এই তিনটে থেকে ইতিহাস আমরা জানতে পারি কারণ তখনকার দিনের অন্য কোনো বই লেখা বই পাওয়া যায়নি ইতিহাস বলে ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে তোমাদের একটা খেয়াল লাগবে দেখো এই যে লিপি এগুলো মানুষ পড়ে কি করে তখনকার ভাষা তো আমাদের জানা নেই তার জন্য দু ধরনের ভাষাবিদ আছে অর্থাৎ যারা এইগুলো উদ্ধার করার বা পড়ার চেষ্টা করেন একটা ধরনকে বলা হয় এপিগ্রাফি আর এক ধরনকে বলা হয় প্যালিওগ্রাফি এখানে বানানটা ভুল আছে প্যানিও নয় বানানটা হবে প্যালিওগ্রাফি ঠিক আছে তাহলে এপিগ্রাফি এবং প্যালিওগ্রাফি জিনিসটা কি দুটোই কিন্তু লিপি নিয়ে কাজ করে অর্থাৎ তখনকার মানুষ কিভাবে লিপি খোদাই করতো কিভাবে লিখত দুটোই একই জিনিস কিন্তু জানতে হবে এপিগ্রাফি হলো তখনকার মানুষ পাথরের উপর কিভাবে জিনিসগুলো খোদাই করত আর প্যালিওগ্রাফি হচ্ছে সব ধরনের জিনিস নিয়ে তারা কিভাবে কাজ করতো শুধু পাথরের উপর নয় গাছের গুড়ির ওপর তারপরে হচ্ছে মাটির ফলকের ওপর তারপরে প্যাপিডাস পাতা যেখান থেকে কাগজ আবিষ্কার হয়েছিল তার ওপর এই দুটো ধরনের আমরা গ্রাফি মানে কী বলতো গ্রাফি মানে হচ্ছে লেখা তা দু ধরনের লেখার বিদ্যা এখানে লেখা হচ্ছে দেখো লিপি উৎকীর্ণ করার বিদ্যাকে বলে এ অর্থাৎ যে পদ্ধতিতে মানুষ লিপি লিখত আমরা যেমন বাংলা ইংরেজি লিখি ওরা কিভাবে লিখতো এটাকে বলা হয় এপিগ্রাফি আর লিপির বিষয়বস্তু অধ্যয়নকে অর্থাৎ লিপিতে কি লেখা আছে সেটা পড়তে গেলে আমাদেরকে পড়তে হবে প্যালিওগ্রাফি তাহলে আবার বলছি এপিগ্রাফি হলো কিভাবে লিপিটা লেখা হলো আর প্যালিওগ্রাফি হলো লিপিতে কি কি লেখা আছে এপিগ্রাফি সাধারণত শিলালিপি নিয়েই কাজ করে আর প্যালিওগ্রাফি কী নিয়ে কাজ করে প্যালিওগ্রাফি কাজ করে শিলালিপি প্যাপিরাস কাগজ মাটির দেওয়াল মাটির পাত্র গুহার দেওয়াল গাছের গুঁড়ি এগুলোতে লিপি নিয়ে কাজ করে ঠিক আছে তাহলে আমরা এই প্রথম চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ইতিহাসের উপাদান তিনটে লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য তার মধ্যে শিলালিপি থেকে গুরুত্বপূর্ণ শিলালিপিকে পড়ার জন্য দুটো উপায় আছে একটা হচ্ছে এপিগ্রাফি একটা হচ্ছে প্যালিওগ্রাফি ঠিক আছে চলো